ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. হামিদা মুসল্লিয়ান, আম্মা বাদ। জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোনো একজন ভাই কোনো একটা মাদ্রাসায় কোরআনুল করিম দান করেছেন, তো সেই ভাইকে দেখে উদ্বুদ্ধ হয়ে আর একজন ভাই এই অঙ্গীকার করেছিলেন, যদি কোনোদিন আমি ইনকাম করতে পারি তাহলে আমার ইনকামের প্রথম যে টাকা সেটা দিয়ে একটা কোরআন করিম কিনে আমিও মাদ্রাসায় দান করব। তো এখন তার করণীয় কী? এখন তার করণীয় যেহেতু সে অঙ্গীকার করেছে, অঙ্গীকারকে পূর্ণ করতে হবে। অর্থাৎ আপনি যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছেন আমি দান করব বা মনে মনে সংকল্প করেছেন, এটা এক প্রকার অঙ্গীকার, এটা এক প্রকারের অঙ্গীকার। তো আর অঙ্গীকার করলে সেটাকে পূর্ণ করতে হয়, বরং পূর্ণ করা অজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বানি ইসরাইল সূরা নম্বর 17 আয়াত 34-এর মধ্যে যে আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা তোমাদের অঙ্গীকার বা ওয়াদাকে পূর্ণ করবে, নিশ্চয়ই প্রত্যেকটা অঙ্গীকার বা ওয়াদা সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই অঙ্গীকার বা ওয়াদা পূর্ণ করতে হবে, পূর্ণ করতে হবে। এবার যদি আপনার মনে হচ্ছে এই বিষয়টা যে আমি তো লোকের দেখা দেখে দান করবো বলেছি, আমি তো লোকের দেখা দেখে দান করবো বলেছি, তো আমার এটা ঠিক হচ্ছে কিনা, তো কাউকে দেখে উদ্বুদ্ধ হয়ে বা কাউকে দেখে ইন্সপায়ার হয়ে দান করা ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, রাসূলুল্লাহ সাল্লাম দানের সময়, যুদ্ধের সময়, বিভিন্ন সময় ঘোষণা করতেন দানের ব্যাপারে, সাহাবারা এক অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন। তো দানের ক্ষেত্রে, দানের করার ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা জায়েজ, বা কাউকে দেখে শিক্ষা নেওয়া, কাউকে দেখে উদ্বুদ্ধ হওয়া, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু তার মধ্যে অবশ্যই দুটি জিনিস থাকতে হবে। এক, ইখলাস, নিছক সেটা আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হতে হবে। আর দ্বিতীয়ত, যেন আপনার মধ্যে রিয়া, লোক দেখানো না থাকে। লোক দেখানো, রিয়া লোক দেখানো বিষয়টা আর অহংকার, এটা যেন না থাকে, এই দুটি শর্ত, তাহলে ইনশাআল্লাহ আপনি কাউকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন, তো এটা অবশ্যই ভালো জিনিস, খারাপ জিনিস নয়। হ্যাঁ, আইনুল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।